এটা কি শুনছি চোপা আবার প্রেমে পড়েছে এটা কি হতে পারে চোপা গত বছর প্রেমে পড়ল। এক বছর যেতে না যেতে আবার প্রেমে পড়ে গেল চোপার এটা মন নাকি কেবিনেট থাকে থাকে প্রেম জমা থাকে হ্যাঁ এর নাম ইউটিউব গল্পের গরু গাছে উঠতেই পারে যে কোনো সময় গরু কেন বাঘ শেয়াল হিপা গাছে উঠতে পারে এটা কোনো ব্যাপার না তাই এখন চোপাকে আবার প্রেমে পড়তে বললো তবে প্রেমিকটাকে প্রেমিকটা হচ্ছে চোপা যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল সেই ফ্ল্যাটের মধ্যেই চোপা কারোর সাথে ইন্টুকুলুকুলি শুরু করেছিল হুম তো এবং এইটা শোনার পর সেই সুপচন্দ্র ছা ছা খুব মেরেছে মারার বলছে যা 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 শিগ্রি যা ফ্ল্যাটটা ছাড় ওই দিন চোপাকে বাতকুলাতে মার খেয়েছে মানে প্রদীপের বাড়ি থেকে মার খেয়েছে এখন মার খেয়েছে আবার ফোকলার কাছে হ্যাঁ চোপাকে একবার এই হাজব্যান্ড মারছে একবার ওই হাজব্যান্ড মারছে শুধু মারই খাচ্ছে মারই খাচ্ছে ভেবে দেখুন যে মেয়েটা এত মার খাচ্ছে সে লেয়ার কাট করছে সে নেইল এক্সটেশন করছে তো এটা ভাবা যায় হ্যাঁ ইউটিউবে ভাবা যায় চোপাকে মার খাওয়াবে হবে চোপার দ্বারা কদিন আগে ফ্ল্যাটটা চোপা কিনে ফেলেছিল কদিন আগে চোপা এক বছরের জন্য ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল এক বছর পর চোপা এখান থেকে চলে যাবে তারপর চোপাই ফ্ল্যাটটা কিনে নিল হ্যাঁ তারপর এখন হলো চোপা ওই ফ্ল্যাটেরই কারোর সাথে প্রেমে পড়েছে এবং চোপাকে ব্যাটিং করে বার করে দিয়েছে চোপাকে দূরে বার করে দিয়েছে এবং চোপা তার জন্য ফেটে থাকতে পারবে না তো ব্লা 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 এইসব না ওই যে মালা গাঁথার মতো ফুলের স্টোরি বানিয়ে বানিয়ে ঠিক যেরকম চোপার প্রেগনেন্সি কেস থেকে শুরু করে অ্যাবর্শন পর্যন্ত আমরা সব শুনে গেছি আমাদেরকে আমরা নিজেরাই ডাক্তার আমরা নিজেরাই উকিল আমরা নিজেরাই রিপোর্টার আমরা সব কিছু নিজেরাই যেতে পারি তার জন্য আমাদের বাইরে থেকে কোথাও থেকে লোক আনতে লাগে না ঠিক যেমনি চোপার ব্যাপারটা সেটা হয়েছে আচ্ছা এবার আসি চোপার নেইল এক্সটেনশানে হ্যাঁ চোপা নেইল এক্সটেনশন করালো সাথে বৌদির করালো সাথে মা আবার ফিশিয়াল করলো নেইল এক্সটেশনের কারণ কি কারণ হচ্ছে চোপারা বাইরে যাবে তো বাইরে গেলে ওখানে নোক টুক দেখবে বাইরে ঘুরতে গেলে মানে এক শহর থেকে আরেক শহর গেলে বোধ হয় মানুষ বোধ চেক করে দেখি তো নোক নেইপি আছে কিনা তো নেইল এক্সটেন্ড করতে লাগে চোপা কিন্তু নিজেও নেইল এক্সটেনশন ঘরে করে ভিডিও দিয়েছিল হাউ টু ডু নেইল এক্সটেনশন আমার মনে আছে সেই জায়গায় দাঁড়িয়ে চোপা তখন ভিডিওর জন্য করতে হয়েছিল এবং নিজের নখটা হয়ে গেছিলো এখন চোপার কাছে নাকি বেশি সময় নেই হুম ভীষণ বিজি পারসেন তাই আবার ওইগুলো কিনে আনবে কিট কিনে এনে আবার করবে আবার একটা ভিডিও করতে লাগবে এর থেকে বাবা দু ঘন্টা বোরিং হোক না তাতে কি যায় আসে আরামসে এখন তো রোজগার করছি কাঁচা পয়সা আসছে তাই না প্রচুর কাঁচা পয়সা তখন তো আর তো কাঁচা পয়সা তাল ছিল না আর অত পয়সা প্রদীপ দিতেও না তাই নিজেই নেলেকট্রেশন করলেকট্রেশন হয়ে গেল শেখাটা হয়ে গেল লোককেও শেখানো হয়ে গেল ভিডিওটা করা হয়ে গেল তো এখন বিজি চোপা তাই পার্লারে গেল গেসেরে রেল স্টেশনটা ঘুরিয়ে ফেললো আচ্ছা এখানে একটা মজার কথা হয়েছে কিছুদিন আগে চোপা একটা পার্লারে গেছিলো সেই পার্লারে যাওয়ার পর চোপা বলেছে এই পার্লারে মানে অ্যালাউড না ক্যামেরা অ্যালাউড না তখন অনেকে ভিডিও করে বলেছিল যে চোপাকে নাকি ওই পার্লারের লোকরা পছন্দ করে না তার জন্য চোপার মতো নোংরা ব্লগারের ভিডিও তোরা আসতে চায় নাই তাই চোপা ওখানে ভিডিও করতে পারে নাই তাই চোপা আজকে ভিডিওতে দেখিয়ে দিল যে না ওর কাছেও কিছু পার্সোনাল পার্লার আছে একজন না দুজন মহিলা একজন মহিলা শুধু নেল এক্সটেনশন করে একজন বোধ হয় পার্লারের ওনার অফ দ্য পার্লার যে কেনা ফেসিলিটন করে দিচ্ছিলো দুজনেই বেশ ভালোভাবে ক্যামেরার সামনে আসলো দুজনেই ফোন নাম্বার দিল অবশ্যই বিজনেস পারপাস কিন্তু ব্লগার তো চোপা ওরা যে মুখটা দেখিয়েছে ওরা যে ফোন নাম্বারটা দিয়েছে চোপার ব্লগিং চ্যানেলই দেখিয়েছে ঠিক তেমনি ওই ওই যে পার্লারটা চোপার ইয়েতে আসতে চাইছিল না ওরাও তো এই চ্যানেলেই মুখ দেখাতে চায়নি কারণ এই চ্যানেলটা নোংরা তাহলে নোংরা চ্যানেল জানা সত্ত্বেও কিন্তু চোপার ওরা মুখ দেখালো তার মানে চোপা ততটাও নোংরা না যতটা কি না এই সমাজ পেশ করছে চোপাকে একটা কথা বলি এই যে তুমি নেল এক্সটেনশন করা তুমি একা না এখন তোমার সব কিছু করতে গেলে তিনজনের খরচটা বিয়ার করতে লাগছে মানে দিতে লাগছে তুমি ওরা দিয়েছে না তোমার বৌদি টাকাটা তোমার দিতে লেগেছে তোমার মার টাকাটা তোমার দিতে লেগেছে তুমি এই বাড়িতে আসার আগে না তো তোমার মেয়ে মা কখনো ফেসিয়াল করেছে খুব বেশি হলে মা মেয়ে থ্রেডিং করতে তুমি নিজেও বলেছ তুমি আগে কখনোই ফেসিয়াল করনি এইগুলি কোনোদিনই করতে না বৌদি তো প্রশ্নে আঠেরো বছর হয়েছে শুধু তাও তোমার জন্য বোধ তুমি জোর করো ওকে বোধ হয় মাসাজটা বোধহয় করিয়েছিলে একবার নাকি শুধু থ্রেডিং করেছিল আমার ঠিক খেয়াল নেই যাই হোক তাহলে এই যে তিনটা খরচ ওটা তোমারই বিয়ার করতে লাগছে এত বছর তোমার মা ফেশাল না করে ইয়ে না করে থাকতে পারতো এখন যখনই মেয়ে পার্লারে যায় সমান তালে মাও কিন্তু পার্লারে গিয়ে সেই পার্লারের আনন্দ লুপ্ত ওঠায় বদিরও যেই বদি নাকি জীবনে কোনো নোখ বড় রাখতে পারেনি সেই বদিও এই মানে ননদের শখের থেকে লেন শিখে গেল বদিও তো কোনো ভাবতেও পারিনি জীবনে এত কিছু পাওয়া যায় তবে আবার বলছে একটা কথা ওয়ার্নিং না হিংসা না চোপা বৌদিকে সত্যি দেখতে খুব সুন্দর কালোর মধ্যে বৌদিকে এতটা হাওয়া দিও না যে সে হাওয়াতে উড়ে যায় মনে তুমি বলেছিলে ঝড় আসছে উপরে বৌদি দাঁড়ানো বৌদি না উড়ে চলে যায় চলে যেতে পারে কারণ তোমার দাদা সেরকম একটা কাজ ফাজ করে না ধ্যাব দেবিয়ে বসে থাকে তখন যখন প্রেমে পড়েছিল তখন বয়স ছিল সতেরো বছর সতেরো বছরের একটা মেয়ের যে ব্রেনটা আর সেই মেয়েটাই যখন তেইশ বছরের হবে বৌদির চোখ টুক দেখলে বোঝা যায় যথেষ্ট এই যুগের মানে ম্যাচিউর্ড তখন প্রেম পড়েছিল যেটা রিক্সাওয়ালার মেয়ে টোটোওয়ালা ছেলে পেঞ্চে হয়ে গেছে অ্যাটলিস্ট কোনো বিয়ের খরচ যেতে লাগবে না বাপমার বাঁচা গেল কিন্তু এখন সে দুনিয়াদারি দেখে এখানে পার্লার ওইখানে ভালো খাওয়া যায় ওইখানে এত ভালো আইসক্রিম পাওয়া যায় বুঝতে পারছে জীবনে অনেক আনন্দ আছে লিফ্ট আছে হ্যান আছে আছে। লিফ্টের কথা বলতে গিয়ে মনে পড়লো চোপার কি বলে চোপার প্রেমিক নাকি ছাদে নাকি চোপা উঠেছিল ওখান থেকে নাকি প্রেমিক দেখা যায় তো প্রেমিক যদি চোপার ফ্ল্যাটেই থাকে মানে ওই সোসাইটিতেই থাকে তাহলে তো ছাদে উঠলে প্রেমিক পাবে না যদি চোপার প্রেমিক অন্য ফ্ল্যাটে থাকে তাহলে ছাত্রুজাত ছাদ প্রেম হবে চোপা যদি সত্যিই চায় অন্য কোনো ছেলেকে আপন করতে ও সুভচিন্তক পারবে চোপাকে আটকাতে কিসের জোরে আটকাবে চোপার তো এখনও ডিভোর্সই হয় নাই এই সঙ্গে কোনো কিছুই ফুল অ্যান্ড ফাইনাল হতে পারবে না আর শুভচিন্তকের সাথে জোর নাকি কোথায় কোন মন্দিরে বিয়ে হয়েছিল শুভচিন্তকের সঙ্গে রেজিস্ট্রি ম্যারিজ হয়ে গেছিলো রেজিস্ট্রি সার্টিফিকেট দেখে বলো তো ভিউার্সরা তোমরা কতগুলি ভিডিও দেখেছো প্রচুর এই যে মিথ্যা ভিডিওগুলি করে এই মানুষগুলি হাজার হাজার টাকা ওরা মানে জমাতে পারলো রেজিস্ট্রি হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মন্দিরের বিয়েটা কোনো দিনই বিয়ে বলে ধার্য হবে না তাই চোপার সাথে সুভচিন্তকের ব্যাপারটা কোনো দিনই এখন অফিসিয়াল স্ট্যাম্প পেপার লাগেনি চোপা তাহলে যে কোনো ছেলেকে আপন করতেই পারে চোপা যে কোনো ছেলেকে আপন করতেই পারে সুভচিন্তকের কোনো রাইট নাই চোপাকে এখন আটকে রাখার কারণ চোপার সাথে সুপেন্দুক এখন মতো বিয়ে হয় নাই অফিসিয়াল কোনো বিয়ে হয় নাই তাহলে চোপা বছর বছর এখন থেকে প্রেমিক পাল্টাতে থাকবে একটা মেয়েকে যখন বছর বছর প্রেমিক পাল্টানোর কথা বলা হয় বা বছর বছর নতুন নতুন প্রেমিক আনে সেই মেয়েটাকে আমরা কী বলি চোপা কি এতটা নিচে নেমে গেল এইভাবে একটা মেয়েকে নিচে নামানো তারপর আবার আমাদের মতো মহিলারাই তিলোত্তমার জন্য লড়াই করাটা কি ঠিক বলুন তো চোপাকে নিয়ে ভিডিও করা যায় যে এগুলো চোপার ভুল অযোধ্যার যাওয়াটা ভুল যেটা আমরা দেখেছি যেটা আমরা কোনোদিনও দেখিনি চোপা বাড়ি ভাড়া কদিনের জন্য করেছে চোপা ফ্ল্যাটটা কিনেছে না চোপার ওইখানে কোনো প্রেমিক আছে তাহলে না চোপাকে ফক্লা ধাতানি দিয়ে পাঠাচ্ছে বাড়িতে হুম যদি চোপা এই থেকে যায় ফ্ল্যাটটাতে তাহলে কি করার মুখ দেখাবে কেউ যায় আসে না যেটুকুন মিথ্যা কথা বলে ভিউস কামানোর দরকার অন্যায়ভাবে কামানো হয়ে গেছে হয়ে গেছে না বাপ কুলা গিয়ে চোপা প্রচন্ড মার খেয়েছে ওটার পেছনে কারণ আছে চোপা যদি মিথ্যা কথা বলে ভিডিও করতে পারে চোপা যদি মিথ্যা ক্লিক বেড দিয়ে ভিডিও করতে পারে তাহলে এটা করাই যায় ঠিক তেমনি চোপার এখন সুপচিন্তের সঙ্গে চোপার আরেকটা প্রেমে পড়েছে এটাও কিন্তু একটা এগ্রিড মিথ্যা কথাই ধরে নিতে লাগবে এগ্রি কারণ চোপা এখন এই মোমেন্টে আর প্রেম করার মতো সাহস পাবে না কারণ কি এখনও চোপার ডিভোর্সটাই হয়নি আর এই প্রেম নিয়ে যেই ও দোরনি খাচ্ছে তাহলে আবার একটার সঙ্গে আরেকটা ছেলে যদি রেগে যায় ওর জিনা আরাম হয়ে যাবে কারণ সুভচিন্তক যদি এখন কিছু ইউটিউবার সঙ্গে কথাই বলে কন্ট্রভার্সিকে যাতে ওদেরকে ফোন করে বলে দেয় আমাকে ছেড়ে দিয়েছে আরেকটাকে ধরেছে ওর অবস্থা ইউটিউবে সাং 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 হয়ে যাবে তাই এই সাং সাংটা নেওয়ার মতো ক্ষমতা চোপ আর হয়নি বা হবেও না তাই চোপ এখন সুভচিন্তর সঙ্গেই থাকবে অ্যাটলিস্ট কামিং ফাইভ ইয়ার্স যতক্ষণ মতো না ডিভোর্স না হয় অতক্ষণ পর্যন্ত না সুপন সত্যে বিয়েটা হয় কারণ এর আগে কিছুতেই চোপা সুপনকে ছাড়তে গেলেই সুপন এখন দরকার পড়লে প্রদীপের সঙ্গে মিল হয়ে যাবে মিল হয়ে এই দুটো স্বামী আর প্রেমিক মিলে চোপাকে উথালি পাথালি দেবে চোপা এই কাজটা কোনো মতেই করবে না হাহাই হাসি আর হু কথা আলাদা কথা এইগুলি করবে না সবচেয়ে বড়ো কথা ওই মানে নূতন প্রেমটা এখনো খুব একটা পুরনো হয় নাই আরেকটা কারণ প্রেমে পড়ার মতো তাই না এবার আসছি চোপার কিছু কেনাকাটা চোপা আবার ঘুরতে গেল শপিং করতে গেলো ওর তো শপিং সবসময় লেগেই থাকে তো শপিং করতে গেলো যাওয়ার পর ও একটা টি শার্ট কিনলো দুটো টি শার্ট হ্যাঁ দুটো টি শার্ট কিন পালাজো টাইপের যে প্যান্টগুলি হলে সেগুলোগুলো মানে শার্ট বা প্যান্ট ট্র্যাকশার্ট নাইট প্যান্টই বলা হয় ট্র্যাক প্যান্ট যেগুলি বলা ওগুলি কিনলো এগুলি ঘরে পড়তে আরাম লাগে এবং অনেক ভিউয়ার্স ওকে লিখছিল তুমি ওই সোমালির মতো ওই গেঞ্জি আর ওই প্যান্টগুলি পরা শুরু করো তোমাকে ভাল লাগবে তুমি নাইটি পরে ওড়না পরে একটা কেমন কেমন ভাবনে থাকো একটু স্মার্ট লুক দাও স্মার্ট লুক দেখলে দেখতে ভাল লাগবে নাইটি পরে তো সবাই ভিডিও করে তোমার বয়সটাই বা কী তো সেই কমেন্টসগুলিকে গুরুত্ব দিয়েছে বা বাইরে যখন যাচ্ছে সেখানে গিয়ে নাইটি পরবে না ও দুটো বোধে কিনেছে তো দুটো না কিনে তিন তিনটা তিন চারটা কিনে ফেললে বিশেষ চলেও পড়তে পারবে তবে হ্যাঁ এইরকম ড্রেসে ওকে ভালো লাগবে দেখতে নাইটি পরে যেমন একটা মাসি মাসি লাগে হ্যাঁ মনেই হয় না যে ও ওর মার মেয়ে ওর মা কি সুন্দর মেনটেন করে নিজেকে সেখানে দাঁড়িয়ে এই ধরনের ড্রেসগুলি পরলে ওকে স্লিম ট্রিম থেকেও স্মার্ট বেশি লাগবে দারুণ লাগবে তো সেখানে এই ধরনের এই নাইটিটা ছেড়ে এই ধরনের ড্রেসটা যদি পরতে অভ্যাস করে খুব ভালো হবে ঘুরতে যাওয়ার জন্য পড়ছে ঠিক আছে ঘোরার থেকে আসার পরও ও কিন্তু এগুলি ঘরে পড়তে পারে আজকালকার দিনে মেয়েরা কিন্তু এগুলি ঘরে এগুলিই পরে মেয়ে বলবো না মেয়ে বউ সবাই এগুলিই পড়ে হ্যাঁ তো ভালো লাগবে চোপাক সামথিং ডিফারেন্ট লাগবে লোকে যা বলার তো নাইটি পড়ল বলবে লোকের যা বলার এটা পড়ল বলবে তো লোকের মুখটা কোনো দিন কোনোভাবেই বন্ধ হবে না তাই ডোন্ট ওয়ারি অ্যাবাউট পিপলস মুখ হ্যাঁ মানুষের মুখ নিয়ে কিছু ভাবার চেষ্টা করো না তুমি তোমার যে ড্রেসটা পছন্দ সেটাই পড়ো কারণ তোমার জীবনে প্রেমিক অ্যাবর্শন এগুলি তোমার একটা গাথাম হয়ে গেছে এগুলি নিয়েই তোমাকে থাকতে লেগে অতদিন পর্যন্ত না তুমি পুরোপুরি ডিভোর্স দিয়ে অন্য কারোর হয়ে যাও এবার আসছে চোপার এতগুলো ড্রেস কেনার পর বৌদির ভাইয়ের জন্য নাকি আরেকটা শার্ট কেনা হয়েছে ওদিনও বৌদির বাবার জন্য আহ বৌদির ভাইয়ের জন্য বৌদির মার জন্য কেনা হয়েছিল এখন আবার নাকি বৌদির ভাইয়ের জন্য আরেকটা শার্ট কেনা হয়েছে কারণ দাদা ভাই নিয়ে কিছুটা কিনছিল দাদা ভাই এটা দিল এরকম একটা কিছু ওই দিন কিছু দিল আজকে দিল তাহলে তোমাদের মনে হয় বৌদির ভাইকে দুটো জিনিস দিয়েছে মনে হয় না বৌদির ভাইয়ের জন্য ও দিনের দিন ওই যে আগের দিন কিনেছিল এটাই বৌদির ভাইয়ের কথা ভেবে দেখো আবার আগে কবে একবার বলেছিল মনে আছে ও তারাপীঠে যাবে বলে বলেছিল তখন সেম দাদার মতো ওই লাল হ্যাঁ লাল পাঞ্জাবি হোয়াইট পায়জামা একটা দাদার জন্য কিনেছিল একটা বদির ভাইয়ের জন্য কিনেছিল তখন আমি একটা মুচকি হাসি দিয়েছিলাম মার জন্য আর বৌদির জন্য দাদার জন্য ওর জন্য আর বৌদির ভাইয়ের জন্য কিছুতেই ওইটা মিল ছিল না হ্যাঁ মা দাদা ও তখন প্রথম প্রথম হ্যাঁ সেখানে বৌদির ভাইকে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না কোনো প্রশ্ন ছিল না তাই এই যে শার্টটা কিনেছে এটা বৌদির নিজের ভাইয়ের জন্য না এটা ওই যে ইয়াস সুভচিন্তকের জন্য কিনেছে বৌদির তো ভাইই হয় না তো ঠাকুর জামাইকে আমরা ভাইই বলি দাদাই হয় জামাইবাবুকে আমার আজকাল লোকে ভাইও বলে দাদা ভাই ডাকে দিদি ভাই দাদা ভাই এরকম করে ডাকে তাহলে এখানে বৌদির ভাইটা হচ্ছে সেই সুভচিন্তক ইয়াস এটা গ্যারান্টেড এই শার্টটা সুভচিন্তকের জন্য কেনা হয়েছে যেটা ও বলতে পারেনি বৌদির ভাইকে দুটো শার্ট দিতে পারে ঠিক আছে চোপা তুমি এই এই শার্ট সেম শার্টটা পরিয়ে আবার দেখো আমার কথা শুনে দোকান থেকে গিয়ে কম সাইজের মানে ছোট সাইজের শার্টটা নিয়ে চলে এসো না বৌদির ভাইকে শার্টটা পরে তোমরা দেখতে চাও বলে দিও হ্যাঁ দেখতে চাও মানে এইভাবে না যে বৌদির ভাই একদম শার্টটা পরে নোংরা টোঙরা ঘাটাঘাটি করছে এরকম দেখা তাহলে মেনে নেব বৌদির ভাই জন্য ওরা কিনেছে আসলে এই বৌদির ভাই বলতে সুপচিন্ত কি বোঝাইছে চোপা লুকোনো সহজ বেশি চোরামি করা সহজ না বেশি চোরামি করা সহজ না এই শার্টটা মোটে বৌদির ভাইয়ের জন্য না এই শার্টটা ছিল সুপচিন্তকের জন্য ঠিক যখন তারা তারাপীঠে গেছিলো তখনও পায়জামা পাঞ্জাবিটা কিনেছিল আমি তখন হেসেছিলাম মুচকি বৌদির ভাই ওকে হুম জাস্ট এরকম বলেছিলাম আমার মনে আছে এইবার ও বৌদির ভাই বললো মনে রেখো বৌদির ভাইয়ের জন্য যখন এরকম ড্রেসগুলি কেনা হয় বুঝে নিও ওই বৌদির ভাইটা এখানে সুভচিন্তক অবশ্যই ওই দিন যে ড্রেসগুলি কিনেছিল বৌদির মা বৌদির বাবা বৌদির ভাই এটা ঠিক ছিল ওইটা বৌদির পরিবারের জন্যই কিনেছিল আর এইবার যেগুলি কিনেছে চোপার জন্য আর সুভচিন্তকের জন্য বোঝাতে পারলাম চালাক বলনা ঠিকে ঠিক জাদা বান না বৌদির ভাই মানে শুভচিন্তক তোমরা মিলিয়ে নিও আমার কথা ভেবে দেখো কখন ও বৌদির ভাইটা ইউজ করে বৌদির ভাইটা বলার সময় ওর একটা এখানে এক চিলতে হালকা আসি চলে আসে ঝুট বলে কাওয়া কাটে জনে কা মাইকে চলে যাওগি তুম দেখতে রহিও